ঢাকায় চলচ্চিত্রের আলোচিত অভিনেতা অনন্ত জলিল দীর্ঘদিন পর্দায় দেখা নেই তার। কবে আবার পর্দায় দেখা যাবে তাকে, সেই অপেক্ষায় অনন্তর ভক্তরা। তবে পর্দায় না আসলেও ভক্তদের জন্য নতুন খবর দিলেন তিনি। প্রাণ গ্রুপের পণ্য ম্যাক্সকুলারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন এই হিরো। আগামী শনিবার চুক্তিবদ্ধ হবেন অনন্ত জলিল। এ প্রসঙ্গে তিনি বলেন, প্রতিষ্ঠানটির সঙ্গে চূড়ান্ত কথা হয়েছে, আগামী শনিবার আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর হবে। তার নতুন ছবি দ্য স্পাই নির্মাণের ঘোষণা দিলেও সেটা এখনো তৈরি করেননি। এ ছবিতে অভিনয়ে নতুনদের সুযোগ দেওয়ার লক্ষ্যে একটি ট্যালেন্ট হ্যান্ড প্রতিযোগিতার আয়োজন করেছিলেন জলিল। সর্বশেষ 2014 সালে তাকে পর্দায় দেখা গিয়েছিল। নতুন ছবি প্রসঙ্গে অনন্ত জলিল বলেন, ব্যবসায়িক কারণে কিছুদিন দেরি হয়েছে, শীঘ্রই দ্য স্পাইয়ের কাজ শুরু করব। এরই মধ্যে স্ক্রিপ্টের কাজ গুছিয়ে এনেছি। উল্লেখ্য, এর আগে গ্রামীণ ফোন ও যমুনা গ্রুপের পেগাসাস মোটরসাইকেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন অনন্ত জলিল। বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।